নমস্কার বন্ধুরা এস বি সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ভূগোল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব তো দেখো আমি যে সেট তোমাদের দিয়েছি এটা কিন্তু দু সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো দেখো আমি মনে করি এখান থেকে তোমরা হুবাহু কমন পাবে প্রচুর প্রশ্ন এই সেটটা যদি তোমরা সলভ করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমরা ভূগোলে প্রচুর নম্বর পাবে তো দেখো দুই নম্বরের প্রশ্ন থেকে কোনগুলো সিলেক্ট করা হয়েছে এক নম্বরে অবরোহণ ও আরোহণ কাকে বলে দু নম্বরে ষষ্ঠ ষষ্ঠঘাতের সূত্র কী তিন নম্বরে খৈ ভবন কাকে বলে চার নম্বরে নগ্নি ভবন কাকে বলে পাঁচ নম্বরে জলবিভাজিকা কাকে বলে ছয় নম্বরে ক্যানিয়ন কাকে বলে সাত নম্বরে মিয়ান্ডার কাকে বলে আট নম্বরে প্রপাত কুপ কী ন নম্বরের প্রশ্ন স্বাভাবিক বাদ বা লেভি কি দশ নম্বরের প্রশ্ন হিমোরেখা কি এগারো নম্বরের প্রশ্ন ড্রামলিন কাকে বলে বারো নম্বরের প্রশ্ন বার্কসুণ্ড কাকে বলে তেরো নম্বরের প্রশ্ন ক্রেভাজ বলতে কি বোঝো চোদ্দো নম্বরের প্রশ্ন বারখান কি পনেরো নম্বরের প্রশ্ন ধ্রিয়ান কাকে বলে ষোলো নম্বরের প্রশ্ন পেডিমেন্ট ও বাজাদা কাকে বলে বা এদের মধ্যে পার্থক্য সতেরো নম্বরের প্রশ্ন লোয়েস কি। আঠারো নম্বরের প্রশ্ন অ্যালবোডো কাকে বলে তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে দু সালে কমন পাবে আমাদের পরের প্রশ্ন আঠারো নম্বরের প্রশ্ন অ্যালবোডো কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমাদের কুড়ি নম্বরের প্রশ্ন অশ্ব অক্ষাংশ কাকে বলে একুশ নম্বরের প্রশ্ন গর্জন চল্লিশা বলতে কি বোঝো বাইশ নম্বরের প্রশ্ন শিশিরাঙ্ক বলতে কি বোঝো তেইশ নম্বরের প্রশ্ন ধোঁয়াশা কাকে বলে চব্বিশ নম্বরের প্রশ্ন ফেরেলের সূত্র কাকে বলে পঁচিশ নম্বরের প্রশ্ন শৈবাল সাগর কাকে বলে ছাব্বিশ নম্বরের প্রশ্ন হিমপ্রাচীর কাকে বলে সাতাশ নম্বরের প্রশ্ন চিনুক কি আঠাশ নম্বরের প্রশ্ন ই বজ্র বা বৈদ্যুতিন বজ্র কাকে বলে উনত্রিশ নম্বরের প্রশ্ন স্কাবার কি ত্রিশ নম্বরের প্রশ্ন বজ্র কাকে বলে তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো আমি দিয়েছি আমি মনে করি এখান থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে দু সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষায় একত্রিশ নম্বরের প্রশ্ন জীব কী বলেছে বিশ্লেষ্য বজ্র কাকে বলে বত্রিশ নম্বরের প্রশ্ন দুন উপত্যকা কাকে বলে তেত্রিশ নম্বরের প্রশ্ন খাদার ও ভাঙার বলতে কি বোঝো চৌত্রিশ নম্বরের প্রশ্ন তরাই বলতে কি বোঝো পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন ফালি চাষ কাকে বলে ছত্রিশ নম্বরের প্রশ্ন পরজল মিত্রিকা কি সাঁত্রিশ নম্বরের প্রশ্ন আম্র বৃষ্টি কি আটত্রিশ নম্বরের প্রশ্ন বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে উনচল্লিশ নম্বরের প্রশ্ন লু ও আধি কাকে বলে ঠিক আছে চল্লিশ নম্বরের প্রশ্ন মৌসুমি বিস্ফোরণ কী একচল্লিশ নম্বরের প্রশ্ন সামাজিক বনসৃজন কী বিয়াল্লিশ নম্বরের প্রশ্ন জাইদ শস্য কাকে বলে তেতাল্লিশ নম্বরের প্রশ্ন রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য কী চুয়াল্লিশ নম্বরের প্রশ্ন পণ্যসূচক বলতে কী বোঝো পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্ন শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো ছেচল্লিশ নম্বরের প্রশ্ন অনুসারী শিল্প কাকে বলে সাতচল্লিশ নম্বরের প্রশ্ন পেট্রোরাসন শিল্পকে উদীয়মান শিল্প কেন বলা হয় আটচল্লিশ নম্বরের প্রশ্ন জনঘনত্ব বলতে কী বোঝো বা কাকে বলে সাতচল্লিশ নম্বরের প্রশ্ন পেট্রোরাসন শিল্প এত বলে দিচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বরের প্রশ্ন জনবিস্ফোরণ কাকে বলে পঞ্চাশ নম্বরের প্রশ্ন কাম্য জনসংখ্যা কাকে বলে একান্ন নম্বরের প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন কাকে বলে বাহান্ন নম্বরের প্রশ্ন ইমেল বলতে কি বোঝো তিপ্পান্ন নম্বরের প্রশ্ন সোনালী চতুর্ভুজ বা হিরক চতুর্ভুজ বলতে কি বোঝো পঞ্চান্ন নম্বরের প্রশ্ন সেন্সর কি আমাদের ছাপ্পান্ন নম্বরের প্রশ্ন পিক্সেল কি সাতান্ন নম্বরের প্রশ্ন এফসিসি কি আটান্ন নম্বরের প্রশ্ন মিলিয়ন সিট কি এবং আমাদের ষাট নম্বরের প্রশ্ন বেঞ্চ মার্ক কাকে বলে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এইবার আমি তোমাদের তিন দাগের প্রশ্নগুলো বলবো এক নম্বরের প্রশ্ন অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো দু নম্বরের প্রশ্ন গ্রীক ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য তিন নম্বরের প্রশ্ন নদীর ক্ষয় প্রাপ্তির কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল চার নম্বরের প্রশ্ন নদীর বহন প্রক্রিয়াগুলি সংক্ষেপে লেখো পাঁচ নম্বরের প্রশ্ন সমস্ত নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন ছ নম্বরের প্রশ্ন বারখানো শিব বেলি বালিয়াড়ির মধ্যে পার্থক্য নিরূপণ করো সাত নম্বরের প্রশ্ন পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো আট নম্বরের প্রশ্ন ট্রোপো স্পিয়ার ট্রোপো স্পেয়ার স্টার্টো স্পেয়ারের মধ্যে কী পার্থক্য লক্ষ্য করা যায় নম্বরের প্রশ্ন ওজন এর গুরুত্ব লেখো দশ নম্বরের প্রশ্ন বৈপরীত্য উত্তাপ কীভাবে উত্তাপ কিভাবে ঘটে এগারো নম্বরের প্রশ্ন এল নিনো ও লা নিনা বলতে কী বোঝো বারো নম্বরের প্রশ্ন স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো তেরো নম্বরের প্রশ্ন মৌসুমী বায়ুর উপর জেড বায়ুর প্রভাব কীরূপ তা বর্ণনা করো চোদ্দ নম্বরের প্রশ্ন ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য পনেরো নম্বরের প্রশ্ন থ্রি আর এর ভূমিকা লেখো ষোলো নম্বরের প্রশ্ন ভাগীরথী ও হুগলি নদীতে ভাগীরথী ও হুগলি নদীতে বজ্রের প্রভাব বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠারো নম্বরের প্রশ্ন বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো উনিশ নম্বরের প্রশ্ন ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা উল্লেখ করো কুড়ি নম্বরের প্রশ্ন শেষ কি বলছে শেষ বাদ ও বহুমুখী বাদের মধ্যে পার্থক্য করো একুশ নম্বরের প্রশ্ন ভারতের মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো বাইশ নম্বরের প্রশ্ন কৃষ্ণমিত্রিকা ও ল্যাটেরাইট মিত্রিকার বৈশিষ্ট্যগুলি লেখো তেইশ নম্বরের প্রশ্ন মিত্রিকা সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো চব্বিশ নম্বরের প্রশ্ন অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো পঁচিশ নম্বরের প্রশ্ন ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী ছাব্বিশ নম্বরের প্রশ্ন দুর্গাপুরকে ভারতের রুড় কেন বলা হয় সাতাশ নম্বরের প্রশ্ন আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার কেন বলা হয় আঠাশ নম্বরের প্রশ্ন পেট্রোকেমিক্যাল শিল্প ভারতের বন্দর ভিত্তিক কেন উনত্রিশ নম্বরের প্রশ্ন ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিরিশ নম্বরের প্রশ্ন জনসংখ্যা ও জনঘনত্বের মধ্যে পার্থক্য লেখো একত্রিশ নম্বরের প্রশ্ন রেলপথকে ভারতের জীবন রাখা কেন বলা হয় বত্রিশ নম্বরের প্রশ্ন ভূ সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কী কী তেত্রিশ নম্বরের প্রশ্ন ভূ সূচক মানচিত্র ও কি বলেছে মানচিত্র ও উপগ্রহ উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো চৌত্রিশ নম্বরের প্রশ্ন দূর সংবেদনের সুবিধা ও অসুবিধাগুলি কী কী পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন কি বলেছে জিও স্টেশনারি উপগ্রহ ও সান সিনিক্রোনাস উপগ্রহের মধ্যে বৈশিষ্ট্য লেখো তো দেখানো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ভাইটাল এবার আমি পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দেখো ফার্স্ট প্রশ্ন সিলেক্ট করা হয়েছে নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত তিনটি ভূমিরূপের সহ বর্ণনা করো দু নম্বরের প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সহ বর্ণনা করো তিন নম্বরের প্রশ্ন হিমবাহ ও জলধারের মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো চার নম্বরের প্রশ্ন বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো পাঁচ নম্বরের প্রশ্ন উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো ও বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও ছ নম্বর প্রশ্ন বায়ুর চাপ বলয়ের সাথে নিহত বায়ুর সম্পর্ক আলোচনা করো সাত নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলে তাপের তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি কী কী ন নম্বরের প্রশ্ন ভরা কোটাল ও মরা কোটাল ব্যাখ্যা করো দশ নম্বরের প্রশ্ন উত্তর ভারতের উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য করো এগারো নম্বরের প্রশ্ন ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কী কী তা আলোচনা করো বারো নম্বরের প্রশ্ন ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন ভারতের গম চা কফি কার্পাস উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো ১৪ নম্বরের প্রশ্ন পশ্চিম ভারতের কার্পাস শিল্প কেন্দ্রী ভবনের কারণগুলি কী কী আমাদের পনেরো নম্বর প্রশ্ন ভারতের বিভিন্ন অঞ্চলের জনবন্টনের তারতম্যের কারণগুলি কী কী ষোলো নম্বরের প্রশ্ন ভারতের নগর গড়ে ওঠার কারণ ও নগরণের সমস্যাগুলি লেখো এই প্রশ্নগুলো পড়লেই কমন পেয়ে যাবে তার ভিতর থেকে চোদ্দো দাগ পনেরো দাগ ষোলো দাগ এই ভিতর থেকে একটা কিন্তু কমন পাবে আর তেরো দাগেরটা তো আসবে অবশ্যই হানড্রেড পারসেন্ট শিওর ঠিক আছে আমাদের তেরো দাগের প্রশ্নটা আর তার সঙ্গে তোমাদের এক দুই তিন চার এর ভিতর থেকে একটা কমন পাবে ঠিক আছে দুটো প্রশ্নই কমন পেয়ে যেতে পারো আর পাঁচ ছয় সাত আট নয় এর ভিতর থেকে দুটো প্রশ্ন কমন পাবে এবং তোমাদের তেরো দাগের প্রশ্ন তো অবশ্যই আসবে আর চোদ্দো পনেরো ষোলো এর ভিতর থেকে একটা কমন পাবে বুঝতে পারছো আমি কী বলছি তার মানে তোমরা মোটামুটিভাবে এইখান থেকে কুড়ি নম্বর ঠিক আছে পাঁচ দুগুণি দশ আর দশ কুড়ি কুড়ি নম্বরের প্রশ্ন কমন পাবে বুঝতে পারলে আমি কি বলছি তো তোমরা ম্যাপ পয়েন্টিং থেকে কি কী কমন পাবে যেমন আছে পর্বত থেকে যেমন আছে শিবালিক আরাবল্লি বললি সাতপোড়া নীলগিরি গিন মালভূমি থেকে লাদাখ মেঘালয় ডেকান ট্রাপ ছোটনাগপুর নদী থেকে নর্মদা তাপ্তিক গোদাবরী কৃষ্ণা কাবেরি রথ থেকে সম্বর উলার চিলকা পুলিকট ঠিক আছে এবং আমাদের প্রণালী উপকূল থেকে করমণ্ডল কঙ্কন ইন্দ্রাপয়েন্ট কন্যাকুমারী পো প্রণালী স্বাভাবিক উদ্ভিদ থেকে চিরহরিত অরণ্য মরু অঞ্চলের উদ্ভিদ ম্যানগ্রোভ উদ্ভিদ মিত্রিকা থেকে ল্যাটেরাইট মিত্রিকা মৃত্তিকা অঞ্চল লবণাক্ত মিত্রিকা অঞ্চল এটা কিন্তু ম্যাপ পয়েন্টিং ঠিক আছে কৃষি থেকে তোমরা পড়ে যাবে গম উৎপাদক অঞ্চল এবং তার সঙ্গে কিন্তু তোমাকে ই করতে হবে মানে দেখা যাচ্ছে কি যে তুমি গম উৎপাদক অঞ্চলটা চিহ্নিতকরণ করছে সেটা কিন্তু একে তোমাদের দেখাতে হবে বুঝতে পারছো আমি কী বলছি তার সঙ্গে উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র পূর্ব ভারতের একটি শিল্প কেন্দ্র পশ্চিম ভারতের পেট্রো শিল্প কেন্দ্র এগুলো কিন্তু তোমাদের চিহ্নিতকরণ করতে হবে উত্তর উত্তর ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র ভারতের একটি রেলি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এইগুলো কিন্তু তোমাদের চিত্র অঙ্কন করতে হবে তার সঙ্গে চিহ্নিতকরণ করতে হবে শহর ও বন্দর থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে হ্যাঁ ভারতের প্রবেশদ্বার ভারতের প্রবেশদ্বার ভারতের ডেট্রয়েড ভারতের সিলিকন ভ্যালি আরব সাগরের রানী ভারতের শুল্কমুক্ত বন্দর পূর্ব পশ্চিম ও দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের প্রধান প্রশাসনিক শহর পূর্ব রেলপথের সদর দপ্তর পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র তো বুঝতে পারছো ভূগোল থেকে তোমরা যদি এইগুলো পড়ে যেতে পারো হান্ড্রেড পারসেন্ট তোমরা নাইনটি পারসেন্টের উপরে কমন পাবে আশা করি তোমরা বুঝতে পারছো সাজেশন